আসসালাম আলাইকুম বন্ধুরা বন্ধুরা আমরা অনেক ইসলামিক বই এবং অনেক বুজুর্গের মুখে শুনেছি হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমেতল্লা আল্লাহির অসংখ্য ঘটনা তিনি ছিলেন আল্লাহতালার একজন বড় অলি আল্লাহতালা তাকে নিদর্শন হিসাবে তার হাতে অনেক কুদ্রতের ঘটনা ঘটিয়েছেন ঠিক তেমনই আজকের এই ভিডিওতে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমেতউল্লা আলাহির যুগে বারো বছর আগে সমুদ্রে ডুবে যাওয়া সহ বরযাত্রীদের নৌকা কিভাবে উদ্ধার করেছিলেন তিনি তাই তার জীবনে ঘটে যাওয়া একটি অলৌকিক ঘটনা সম্পর্কে আজকে আমরা বলতে চলেছি একদিন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাহী বেড়াতে বেড়াতে এক নদীর কিনারে এসে পৌঁছালেন সেখানে তিনি দেখলেন এক মহিলা কান্না করছেন তার ক্রন্দন হজরত বড় পীর রহমত আলাহির কর্ণগোচর হল তার কান্নার আওয়াজ এমন হৃদয় স্পর্শী যে বাসা হৃদয়ে বিগলিত হবে তাই তিনি সেই নদীর ঘাটে উপস্থিত হয়ে মহিলার কান্নার কারণ জানতে চাইলেন এক ব্যক্তি এই মহিলার কান্নার কারণ জানত তাই সে হজরত বড় পীরের কাছে ওই মহিলার কান্নার কারণ সবিস্তারে বর্ণনা করল ঠিক তখন লোকটি বলল হুজুর এই মহিলার একটি মাত্র ছেলে ছিল ছেলেটি বিবাহের বয়স হলে তাকে বিবাহ দিয়ে একটি নতুন বউ ঘরে আনার জন্য তার মা ব্যাকুল হয়ে পড়েছিল কিছুদিন পর নদীর ওপারে একটি সুন্দর কন্যার সাথে বিয়ে ঠিক হলো ফলে নির্দিষ্ট দিনে ঘরে বউ উঠিয়ে আনার জন্য বরজাতি ও বরকে নিয়ে নৌকা করে নদীর অপর প্রান্তে গিয়েছিল পরের দিন আমোদ প্রমোদের সাথে তারা বউ নিয়ে বাড়িতে রওনা হলো এবং নদী পাড়ি দিল নদীতে রওনা দেওয়ার পর দেখা গেল সমস্ত আকাশ মেঘে ঢেকে ফেলল নৌকার যাত্রীগণ ভয়ে আতঙ্কগ্রস্ত হলো। চোখের পলকে শব্দে দমকা দমকাপাতা শেষে নৌকাটিকে কাত করে ফেলার উপক্রম হল এমন সময় পিছন দিক থেকে প্রচণ্ড তুফান এসে তার সহ উল্টে ফেলল মুহূর্তের মধ্যে বরজাতিগণ সহ নৌকাখানা নদীতে তলিয়ে গেল সকলে সলিল সামাধি লাভ করল দিনের পর দিন চলে গেল কিন্তু একমাত্র এই বৃদ্ধা মহিলা তার একমাত্র ছেলে ও বউয়ের কথা আজও ভুলিনি নদীর তীরে নদীর দিকে চেয়ে এভাবে কান্না জুড়ে দেয় বৃদ্ধার এই কাহিনী শুনে বড় পীর রহেমতউল আল্লাহীর অন্তরে বেদনায় তলপাড় হয়ে গেল তখন বড় পীর নিজেই তাকে বললেন মা তুমি না আমি ইনশাল্লাহ তোমার ছেলে ও তার সঙ্গী সাথীদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছি ফলে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতউল আলাহী লোকজন থেকে কিছুটা দূরে এক স্থানে চলে গেলেন নির্জনে আল্লা দরবারে হাত তুলে মনোজাত করলেন হে অন্তর্জামী তোমার ইচ্ছায় সবই সংগঠিত হয়ে থাকে সবই তোমার আয়ত্তাধীন অধমে মনোজাত কবুল করে দলবল সহ পূর্বের অবস্থানে ফিরিয়ে দাও দীর্ঘ সময়ের পর আকাশ থেকে আওয়াজ আসলো হে প্রিয় বান্দা বারো বছর পূর্বে মৃত্যুবরণকারীদেরকে পুনরাবস্থানে ফিরিয়ে দেওয়া যেতে পারে মাহুবের সুবহানি দ্রব্যবাণীর উত্তরে বলেন হে আল্লাহ তুমি তোমার পবিত্র কালাম পাকে ঘোষণা করেছ হয়ে যাওয়া বলার সাথে সাথে হয়ে যায় বারো বছর পূর্বে মৃত্যুবরণকারীদেরকে জীবিত করা এমন কোনো কঠিন কাজ নয় তোমার জন্য মাহুবের সুবাহানির পর পুনরায় দ্রবাণী আসলো হে প্রিয় বান্দা আব্দুল কাদের জিলানি তুমি চিন্তিত হয়ে না তোমার প্রভু সকল কিছুই করতে পারেন চোখ খুলে বড় পেয়ে আল্লাহি দেখলেন নদীর ঘাটে একখানা নৌকা তারা সকলে ধীরে ধীরে অবতরণ করছে আল্লাহর কুদ্রতা ছেলে ও বধূ মহিলা আনন্দে আত্মহারা হয়ে বললেন হুজুর আপনার দুয়ায় বারো বছর পর আমার পুত্র ও পুত্রবধূ পেয়েছি আল্লাহ আপনার মঙ্গল করুক তো বন্ধুরা এই রকম নিত্য নতুন ঘটনা শুনতে হলে আমাদের ইসলামিক এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন